আসসালামু আলাইকুম। তো মোটামুটি 2 সপ্তাহ আগে একটি ভিডিও আপলোড করেছিলাম, সোনালী ব্যাংকে 1 লক্ষ টাকা FDR করলে মাসে কত টাকা মুনাফা আসবে। অ্যাকচুয়ালি ওই ভিডিওতে আপনাদের কাছ থেকে খুবই ভালো পরিমাণে রেসপন্স পেয়েছি, আজ অবধি প্রায় 49,000 ভিউস এসেছে। তো অনেকেই আমাকে ওই ভিডিওতে কমেন্ট করেছে যে ভাই, আমরা যদি একটু বেশি অ্যামাউন্টে, মানে 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা আমরা সোনালী ব্যাংকে FDR করি, তাহলে আমাদের মাসে কত টাকা মুনাফা আসবে, এই বিষয়ে একটি ভিডিও করেন। আর কিছু সংখ্যক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই, অ্যাকচুয়ালি FDR কি, FDR সম্পর্কে একটু বিস্তারিতভাবে যদি বলতেন। অ্যাকচুয়ালি FDR এর ফুল মিনিংস হচ্ছে ফিক্সড ডিপোজিট রিসিপ। FDR কাদের জন্য? ফর এক্সাম্পল, আপনার কাছে এই মুহূর্তে কিছু টাকা আছে, সেটা হতে পারে 2 লক্ষ 5 লক্ষ 1 লক্ষ, বাট এই টাকা আপনার 3 মাস পরে বা 6 মাস পরে বা 1 বছর পরে প্রয়োজন হবে। এই মুহূর্তে আপনার টাকার কোনো দরকার নেই, কিন্তু এই মুহূর্তে আপনার টাকা আপনি কোথায় রাখবেন? বাসায় যদি আপনি রাখেন, চুরি হওয়ার সম্ভাবনা থাকবে। আদারওয়াইজ আপনার যদি আপনার কোনো রিলেটিভের কাছে আপনি জমা রাখেন, সে হয়তো এখান থেকে কিছু টাকা খরচ করে ফেলল, বাট আপনার যখন প্রয়োজন সে হয়তো তখন নাও দিতে পারে। এইরকম সিচুয়েশনে যদি আপনি থাকেন, মানে আপনার কাছে কিছু টাকা আছে বাট আপনার টাকা রাখার মতো কোনো স্থান আপনি পাইতেছেন না, আপনি সেই সুবাদে সোনালী ব্যাংকে FDR করে রাখতে পারেন। সেটা হতে পারে 3 মাস মেয়াদ অথবা 6 মাস মেয়াদ অথবা 1 বছর মেয়াদ অথবা 36 মাস, মানে 3 বছর মেয়াদে। অ্যাকচুয়ালি আজকের এই ভিডিওতে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব, আপনি যদি সোনালী ব্যাংকে 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত FDR করেন, তাহলে আপনি 6 মাসে কত টাকা মুনাফা পাবেন এবং 12 মাসে কত টাকা মুনাফা পাবেন। তো ম্যাক্সিমাম লোকেই কিন্তু 6 মাস অথবা 1 বছর মেয়াদেই FDR করে। সো এর জন্য আমি এই কমন হিসাব দুইটি বের করার চেষ্টা করব। সো একটু ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে হবে। তো বেসিক্যালি আমরা যদি সোনালী ব্যাংকে 2 লক্ষ থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত FDR করি, আমরা 6 মাসে কিন্তু মুনাফার পার্সেন্টেজ একই পাইতেছি। মানে আপনি 2 লক্ষ টাকা FDR করলেও আপনার মুনাফার পার্সেন্টেজ আসবে 6.65%। আপনি যদি 5 লক্ষ টাকাও FDR করেন 6 মাস মেয়াদে, তাহলেও কিন্তু ওই মুনাফার পার্সেন্টেজ 6.65%ই আসবে। আর 2 লক্ষ টাকা যদি আমরা 12 মাসের জন্য, মানে 1 বছর মেয়াদে FDR করি, তাহলে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি 6.75%। এবং 5 লক্ষ টাকা যদি আমরা 1 বছর মেয়াদেই FDR করি, তাহলেও কিন্তু আমাদের মুনাফার পার্সেন্টেজ 6.75% হারিয়ে আসবে। মানে মুনাফার পার্সেন্টেজ আমাদের সেম থাকবে, আমরা অ্যামাউন্ট আমরা যত টাকাই রাখি। এনিওয়ে, তো এখন বিষয় হচ্ছে, আমরা যদি 2 লক্ষ টাকা সোনালী ব্যাংকে 6 মাস মেয়াদে FDR করি, তাহলে 6.65% মুনাফা হারে আমাদের 6 মাস পরে মুনাফা বা লাভ আসতেছে 5,652 টাকা। অ্যান্ড 2 লক্ষ টাকায় যদি আমরা সোনালী ব্যাংকে 12 মাস মেয়াদে FDR করি, তাহলে 6.75% মুনাফা হারে আমরা মুনাফা বা লাভ পাইতেছি 11,475 টাকা। আর এই মুনাফার টাকা কিন্তু আপনি মেয়াদ শেষ হওয়ার আগে উত্তোলন করতে পারবেন না। এক কথায় আপনার মেয়াদ শেষ হওয়ার আগে যদি আপনি FDR ভাঙতে চান, তাহলে কোনো মুনাফা পাবেন না। মেয়াদ শেষ হওয়ার পরে আপনি মুনাফার টাকা উত্তোলন করতে পারবেন, চাইলে আপনার মূল টাকাও আপনি উত্তোলন করতে পারবেন। অথবা আপনি যদি মনে করেন যে না, আমি শুধু মুনাফার টাকা উত্তোলন করব আর মূল টাকা আমি আবার পুনরায় আবার FDR করে রাখব, সেটাও আপনি করতে পারবেন। তো আই এম শিওর এখানে অনেকে আমাকে প্রশ্ন করবে যে ভাই, এই মুনাফার পার্সেন্টেজ হারে হিসাব করে আপনি কিভাবে এই হিসাবটি বের করলেন। আমি জাস্ট গুগল ক্যালকুলেটরের মাধ্যমে হিসাবটি করেছি, আমি আপনাদের একটু করে দেখাবো। তো 2 লক্ষ টাকার হিসাবটি তো মোটামুটি আমরা বুঝতে পারলাম, এবার আমরা 3 লক্ষ টাকার হিসাবটি বের করি। তো আমরা এখানে শুরুতে 3 লক্ষ টাইপ করে দেই। ওকে, 3 লক্ষ টাইপ করার পরে আমরা 6 মাসের হিসাবটি আগে বের করব। তো 6 মাসে আমরা মুনাফার পার্সেন্টেজ পাইতেছি 6.65% অ্যান্ড সমান সমান। তো মূলত এটা আমাদের 12 মাসের হিসাবটি বের হয়েছে, এইখান থেকে আমাদের ভাগ দিতে হবে 2 দিয়ে, মানে 6 মাসের হিসাবটি আমরা বের করব। তো এটা হচ্ছে আমাদের 6 মাসের মুনাফা, মানে আমরা 3 লক্ষ টাকা যদি সোনালী ব্যাংকে FDR করি, তাহলে আমরা 3 লক্ষ টাকায় 6 মাস পরে আমরা মুনাফা পাবো 9,975 টাকা। কিন্তু
এইখান থেকে আমাদের আয়কর ভ্যাট কাটা হবে 15%। তবে হ্যাঁ, যদি আপনার টিন সার্টিফিকেট থাকে তাহলে আপনার টিন সার্টিফিকেটের রিটার্ন কপি আপনি জমা দেন, সেই সুবাদে আপনার আয়কর ভ্যাট কাটা হবে 10%। আর যদি আপনার টিন সার্টিফিকেটের রিটার্ন কপি আপনি জমা না দেন, সেই সুবাদে আপনার আয়কর ভ্যাট কাটা হবে 15%। তো আমি জানি অনেকেরই টিন সার্টিফিকেট নাই, তো সেই সুবাদে আমি 15%টি মাইনাস করব এখান থেকে। সো আমি এখান থেকে 15% মাইনাস করে দিলাম। ওয়েল, আমরা যদি সোনালী ব্যাংকে 3 লক্ষ টাকা 6 মাস মেয়াদে FDR করি তাহলে আমাদের এখানে আসতেছে 8,478 টাকা। তো এবার আমরা 12 মাসের হিসাবটি বের করি, পুনরায় আমরা আবার এখানে 3 লক্ষ টাইপ করে দেব। সো 3 লক্ষ টাইপ করার পরে আমরা 12 মাসের মুনাফার পার্সেন্টেজ পাইতেছি 6.75% অ্যান্ড সমান সমান। তো এখান থেকে আমাদের আর ভাগ দিতে হবে না, এটা আমাদের 12 মাসের মুনাফা, আমরা 12 মাসের হিসাবটি বের করব। বাট এখান থেকে আমাদের আয়কর ভ্যাট মাইনাস করতে হবে 15%। ওয়েল, আমরা যদি সোনালী ব্যাংকে 3 লক্ষ টাকা 12 মাস মেয়াদে মানে 1 বছর মেয়াদে FDR করি তাহলে আমাদের মেয়াদ শেষে আমরা মুনাফা পাইতেছি 17,212 টাকা। তো এখানেও কিন্তু আমরা সেমভাবে হিসাবটি করে রেখেছি 17,212 টাকা। আই হোপ মুনাফার পার্সেন্টেজের হারে হিসাব করে হিসাবটি আমি কিভাবে বের করছি এই বিষয়টি মোটামুটি বুঝতে পারছেন। তো এখন বিষয় হচ্ছে, আমরা যদি 4 লক্ষ টাকা 6 মাস মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি তাহলে 6.65% মুনাফা হারে আমরা 6 মাস পরে আমরা মেয়াদ শেষে মুনাফা পাইতেছি 11,305 টাকা। অ্যান্ড 4 লক্ষ টাকায় যদি আমরা সোনালী ব্যাংকে 12 মাস মেয়াদে FDR করি অ্যান্ড 6.75% মুনাফা হারে আমরা পাইতেছি মেয়াদ শেষে 22,950 টাকা। অ্যান্ড ফাইনালি 5 লক্ষ টাকা যদি আমরা 6 মাস মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি তাহলে 6.65% মুনাফা হারে আমরা মেয়াদ শেষে মুনাফা পাইতেছি 14,131 টাকা। অ্যান্ড 5 লক্ষ টাকায় যদি আমরা 12 মাস মেয়াদে সোনালী ব্যাংকে FDR করি তাহলে 6.75% মুনাফা হারে আমরা মেয়াদ শেষে পাইতেছি 28,678 টাকা। আর এই সম্পূর্ণ হিসাবটিতে কিন্তু আমি আয়কর ভ্যাট মাইনাস করেছি 15%। আর আপনি যদি 5 লক্ষ টাকার বেশি অ্যামাউন্টে সোনালী ব্যাংকে FDR করতে চান তাহলে অবশ্যই আপনার টিন সার্টিফিকেটের রিটার্ন কপি জমা দিতে হবে। আই হোপ পুরো বিষয়টি আমি আপনাকে বুঝাইতে পারছি, বাট এরপরেও যদি আপনার বুঝতে কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক প্রোভাইড করা থাকবে, আপনি চাইলে ডিরেক্টলি আমার সাথে ফেসবুক পেজেও কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনার কাছে যদি ব্যাংকিং রিলেটেড ভিডিওগুলি দেখতে ভালো লাগে বা ব্যাংকিং রিলেটেড ভিডিওর উপরে আপনি ইন্টারেস্ট হন তাহলে অবশ্যই নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে রাখবেন আগামীতে এরকম ব্যাংকিং রিলেটেড ইন্টারেস্টিং ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।